বিশ্বের অন্যান্য দেশের তুলনায় স্থানীয় পর্যায়ে দেশের রাস্তাঘাটের যে পরিমাণ উন্নয়ন হয়েছে, স্বাস্থ্য খাতে ততটা উন্নয়ন হয়নি। প্রাথমিক স্বাস্থ্য সেবায় 25 বছর থেকে সরকার কাজ করে যাচ্ছে, পুরনো ধ্যান ধারণা পরিবর্তন করে স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য 1998 সালে প্রাথমিক স্বাস্থ্য সেবা বাস্তবায়ন পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং সম্পদ সংগ্রহের চেষ্টা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শনিবার সিলেটের এক হোটেলে স্থানীয় সরকার বিভাগ এবং USAID লোকাল হেলথ সিস্টেম সাস্টেনেবিলিটি প্রজেক্ট প্রাথমিক স্বাস্থ্য সেবা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শিকন এবং ভালো উদ্যোগ এর উপর একটি কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের 14টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের 62 জন অংশগ্রহণকারীকে একত্রিত করা হয়। কর্মশালার উদ্বোধন করে স্থানীয় সরকার বিভাগ সচিব বলেন, স্বাস্থ্যসেবা স্থানীয় জনগণের হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য এতদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, সেই উদ্যোগ সফল হয়েছে। আগামী বছর থেকে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে স্ব এলাকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, অর্গানোগ্রাম অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে এখনই এক্সিস্টিং তাদের কিন্তু অর্গানোগ্রামে কিছু হেলথ রিলেটেড আপনার জনবল নিয়োগের প্রভিশন দেওয়া আছে তাদের, সেটা আমরা অনেকের নিয়োগ করা আছে, অনেকের ক্ষেত্রে হয়তো ছাড়পত্র দিতে হবে, কিন্তু আগামী বছরের পর থেকে, আগামী অর্থ বছরের পর থেকে এটা পুরোপুরি পৌরসভাকে নিতে হবে প্রাইমারি হেলথ কেয়ারের বিষয়টা। অংশগ্রহণকারী সিলেট সিটি মেয়র বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় জনগণের স্বাস্থ্যের বিষয়টির প্রতি নজর দেওয়ায় তার সুফল জনগণ পাবে। যেহেতু লোকাল গভর্নমেন্ট সেটা ওন করছে এবং লোকাল গভর্নমেন্ট যেহেতু এটাকে নিয়ে আলাদা ডেক্স এবং সেমিনার মাধ্যম এবং সচিব মহোদয় যেটা বললেন, তো এটা যদি সত্যিকার অর্থে তারা কাজ করেন এবং এটাকে এটার সঙ্গে ইনভলভ করেছেন জনপ্রতিনিধিদেরকে, তাহলে এটার মাধ্যমে আসলে একটা যে কোনো দুর্যোগ, যে কোনো প্রাইমারি যাতে বিরাট একটা ভূমিকা রাখবে। তবে জনপ্রতিনিধিরা অবকাঠামো উন্নয়নের পাশাপাশি অন্য সুবিধা বাড়ানোর প্রতি দাবি জানান। অবকাঠামো করতে যে জায়গা এবং ভবন তৈরি করার যে সমস্যাটি এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তার নার্স এবং কিছু ইকুইপমেন্ট সহ আমাদের যে চিকিৎসার যে ঔষধপত্র, এগুলোতে কিভাবে থুক বরাদ্দটা আরেকটু বেশি বাড়ানো যায় তার জন্য আমরা জোর দাবি রাখার চেষ্টা করব। কর্মশালায় এলজিডি, পৌরসভা এবং সিটি কর্পোরেশন থেকে আগত অংশগ্রহণকারীরা নগরবাসীর জন্য একটি স্থায়ী এবং টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা বাস্তবায়নের উপর জোর দেয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।